ব্রিটিশ আমল থেকে চলন্ত ট্রেনে দায়িত্ব পালন করা চালক, গার্ড ও টিকিট চেকারদের বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হয়। অতিরিক্ত সময়ে প্রতি 100 কিলোমিটার ট্রেন চালালে দেওয়া হয় মূল বেতনের একদিনের সমপরিমাণ টাকা। পেনশনের সাথেও মাইলেজের 75% অর্থ যোগ হয়। সম্প্রতি রেলের অতিরিক্ত এই মাইলেজ সুবিধা বাতিল করে অর্থ মন্ত্রণালয়। এর প্রতিবাদে কোনো আগাম ঘোষণা ছাড়াই বুধবার ভোর থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় চালকরা। হঠাৎ এমন ধর্মঘটে বিভিন্ন রোটে 17টি ট্রেনের যাত্রা স্থগিত হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন আগে টিকিট কাটা সাধারণ যাত্রীরা। দ্রুত কমলাপুর রেল স্টেশনে যান রেলপথ মন্ত্রী। তিনি 19 এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাথে কথা বলে সমস্যা সমাধান করার আশ্বাস দিলে ট্রেন চালু করেন চালক ও কর্মচারীরা। যাতে কোনো ধরনের যাত্রীদের অসুবিধা না হয় সেই ব্যবস্থা, সেই বিষয়টি আপনারা বিবেচনায় রাখবেন। এদিকে রেল ভবনে সংবাদ সম্মেলনে 23 এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেন রেলপথ মন্ত্রী। 50% অনলাইনের মাধ্যমে বিক্রি করব আর 50% আমরা আমাদের ট্রেডিশনাল যে আপনার যে ইয়েতে কাউন্টারে সেই কাউন্টারে আমরা বিক্রি করব। ঢাকায় 5টি স্টেশনে ঈদের টিকিট বিক্রি হবে বলে জানান মন্ত্রী। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।